দু সালে জানুয়ারি মাসে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ প্লেয়ার্স ড্রাফটের শুরুতেই দেশি ক্রিকেটারদের নিয়ে দুই রাউন্ডে চার সেট সম্পন্ন হয়েছে সেখানে প্রতিটি দল চারজন করে দেশি ক্রিকেটার বেছে নিয়েছেন রংপুর রাইটার্সে সরাসরি চুক্তিতে গেলেন সাকিব আল হাসান বাবর আজম ওয়ানেন্দু হাসারাঙ্গা মাথিসা পাতিরানা ইহসান উল্লাহ ব্রান্ডন রিটেইনে আসেন রুল হাসান সোহান শেখ মেহেদি হাসান হাসান মাহমুদ আজমত উল্লাহ ওমরজাই নিকোলাস পুরান এবারের আসরে অংশ নেবে ষাটটি দল বিপিএল ড্রাফটে মোট চারশো আটচল্লিশ জন বিদেশি ক্রিকেটার ছিলেন যাদের ভাগ করা হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে